সাংবাদিকদের উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ ভাবতে পারেন এ দেশে সাংবাদিকদের প্রতিবাদ করার অধিকারকে এভাবেই কেড়ে নেবে সরকার অ্যারেস্ট করে খান্ত নয় উলঙ্গ কি হয়েছিল সেদিন গত দোসরা এপ্রিল মধ্য প্রদেশে ইন্দ্রাবতি ড্রামা স্কুলের পরিচালক নীরজ কুন্দের গ্রেফতারের বিরুদ্ধে কয়েকজন স্থানীয় সাংবাদিক থানার সামনে সংগঠিত আন্দোলন শুরু করে সেই সকল আন্দোলনকারী সাংবাদিকদের গ্রেফতার করে সিধি জেলা পুলিশ এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সকল সাংবাদিকদের থানার ভিতরে থাকা একটা ছবি যেখানে দেখতে পাওয়া যায় সাংবাদিকদের সকলকে কেবলমাত্র নিম্নাঙ্গের অন্তর্বাস পরিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছে পুলিশ এই ছবি ভাইরাল হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মিডিয়া জুড়ে কোতোয়ালি থানার ইনচার্জ মনোজ সুনি জানিয়েছেন স্থানীয় বিজেপি শুক্লা এবং তার ছেলে গুরুদত্ত শরণ শুক্লা বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার করে ফেসবুকে মানহানিকর পোস্ট করা অভিযোগে ফোনদেরকে গ্রেফতার করা হয়েছিল স্থানীয় সাংবাদিক কনিষ্ক তিওয়ারী সহ একদল কর্মী বিধায়ক শুক্লা এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোতলি থানার সামনে বিক্ষোভ দেখান পুলিশ অফিসার সোনির মতে অনুমতি ছাড়াই প্রতিবাদ করা এবং শান্তি বিঘ্নিত করার জন্য তাদের আটক করা হয়েছিল এবং তেসরা এপ্রিল তাদের ছেড়ে দেওয়া হয় এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই দুই স্থানীয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে স্থানীয় কংগ্রেস নেতা অজয় সিং একটি বিবৃতিতে সাংবাদিক কনিষ্ক তৈয়ারির সাথে এই আচরণ নিন্দা করেছেন তার কথায় একজন সাংবাদিকের সাথে পুলিশের আচরণ শুধুমাত্র পুলিশের সন্ত্রাসকেই প্রতিফলিত করে না মিডিয়া এবং তার চিন্তা চিন্তাভাবনার প্রতি বিজেপি সরকারের বিরোধী মনোভাবও প্রতিফলিত করে তিনি এই ঘটনাটিকে গণতন্ত্রের চতুর্থ সম্পাদের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন এই অবস্থা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান আমাদের